হনিকার বিরুদ্ধে অভিযোগ বা হন ঘটনার আইনি প্রক্রিয়া শুরু করণ মানি হলদে মামলা করণ আর মামলার একখান গুরুত্বপূর্ণ বিষয় হলদে সাক্ষ্য গ্রহণ সাক্ষী হলদে মামলাত উল্লেখিত ঘটনার প্রত্যক্ষদর্শী যে ওই ঘটনা সম্পর্কে ভালোগরি জানে সাধারণ জনগোষ্ঠী সাইজে আমি বিচারালয়ে আসছি আর বিচার কম সময়ে নিষ্পত্তি হোক দীর্ঘ সময়ে ন তখন সাক্ষী গ্রহণ করণ নান এবং সাক্ষী আনন নান বিজ্ঞ আদালতের মধ্যে সাক্ষী উপস্থাপন করণ নান যার যার অবস্থান এখন দায়িত্ব মামলা দুডলিয়া একখান হলদে দেওয়ানি মামলা আর একখান ফুজদারি মামলা নয়ন দাফর মধ্যে তিন নম্বর দাপ হলদে মামলা সাক্ষ্য গ্রহণ এ দাপ শেষনগরী অন্য দাফত জন্ম যায় সাক্ষ্য গ্রহণ দেরি হওয়ায় মামলা দীর্ঘসূত্রিতার একখান অন্যতম প্রধান হার আর আর মামলা যে জট এই জট ইভেন নিষ্পত্তি করিবার লাগে জট হালকা করিবার লাগে অবশ্যই যে কোনো সাক্ষী এলে সাক্ষী অবশ্যই বিলম্ব করবে আদালতের মাধ্যমে চেষ্টা করা যায় আবার পাশাপাশি আইন সরকার আইনজীবী যারা আছে তাদেরও কিন্তু ব্যক্তিগত বা উদ্যোগে কিন্তু সাক্ষী আনা যায় যথাসময়ে মামলার সাক্ষী আদালতত আজি নর হারণে যথাসময়ে বিচার শেষ নর হত্যা নারী শিশু নির্যাতন সহ ইল্লা বোধ আলোচিত ফুজদারি মামলা সাক্ষী যদি ফেরত যাই যায় তাহলে আর মামলার জটিবে সহজে নহমিব কিন্তু একজন যশাব উবে মানুষই বেতে হব সাক্ষী লিখতে পারিব হতক পর্যন্ত সাক্ষী লিখিত পারিব কিন্তু যারা জবানবন্দি হতক্ষণ লিখিব ইয়ে নাম বিষয় আছে আর কোর্ট বারম্বর আর এজলাস বারম্বর তুলে এই যে মামলার স্তূপ আছে ফাইল আছে ইন আর মনত যে সুন্দরভাবে এই সমাধান হইব সারা দেশ নিয়ে চট্টগ্রাম আমার নির্মল আদালত কিন্তু মামলা জট হম নয় মামলা সাক্ষী যথাসময়ে আজি ননে মামলা জুলিতে বের হতা নতুন হন বিষয় নয় মামলা জট হমায় বললাই সাক্ষীর আজির রিপ্লাই যথাসময়ে সঠিক ব্যবস্থাপনার গুরুত্ব তেমন হমদি নয় সকল বিচারিক আদালতগুলোর মনমানসিকতায় যদি এমন হয় এবং সাক্ষীকে উপস্থাপন করার যে প্রক্রিয়া আছে সেটাকেও আসলে আরেকটু পরিবর্তন করতে হবে দেন 20 বছর হয়ে গেছে মামলার কোনো সাক্ষী আসতেছে না এই মামলাগুলির ভবিষ্যৎ নির্ধারণ করা উচিত এবং এক্ষেত্রে সাক্ষীদের উপরেও একটা সুনির্দিষ্ট বিধিবিধান আসা উচিত ইদানিং চট্টগ্রাম আদালত গিনিত মামলার দীর্ঘসূত্রিতা ও মামলা জট সময়েরে বিচারপ্রার্থী জনগণের ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে হনসাক্ষীরই আদালতুন ফেরত পাঠান নজাবে বলে নির্দেশ দিয়ে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঁইয়া যে সকল সাক্ষী আদালত আইব ইম কেউ ফেরত দন যাইত না হতক্ষণ চলিব সাক্ষী বিষয় ন বিষয় হইলে সাক্ষী শেষ করে এজলাস মুলতবীকরণ করিব সেপ্টেম্বরের 22 তারিখ মামলা দ্রুত নিষ্পত্তির কৌশলীয়লার ভূমিকার শীর্ষক মত বিনিময় সভাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত হইলে জেলা জজ এসব নির্দেশ দেয় সাক্ষী আজিরের ক্ষেত্রে সরকারি আইন কর্মকর্তার ভূমিকা বিচারক ও সরকারি আইন কর্মকর্তা জনগণ ও রাষ্ট্রের হাতে দায়বদ্ধতার হাত উল্লেখ করে আর পিপি সাহেব এপিপি সাহেব এডিশনাল পিপি সাহেব যারা আছে ইতারা দায়িত্ব হইলে সাক্ষীলরে যথাযথ কোর্টের মধ্যে উপস্থাপন করেন এবং সাক্ষীল চিফ মানে জবানবন্দি আইন গ্রহণ করেন জেরার সময়ের মধ্যে সাক্ষীরে আসামিপক্ষ বা প্রতিপক্ষরা যদি অন্যায়ভাবে জেরার সাধারণ বিধান লঙ্ঘন করে অন্য কোনোভাবে জেরা করে এই ক্ষেত্রে একজন পাহারাদারের ভূমিকা পালন করবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরে ইন্দি জেলা ও দায়রা জজের ইলাকান নির্দেশনার ফরতুন আদালতত সাক্ষী গ্রহণের সংখ্যা বাড়গি ভোর সময়ের মধ্যে রাতেও আরাতে সাক্ষী কন্টিনিউ চলেন 7টা 8টা পর্যন্ত সাক্ষী চলে যেন এখনো কিছুক্ষণ আগে মাত্র একটা সাক্ষী করে আইলাম যেন স্যার অথচ এখন কিন্তু কোর্ট আওয়ার ন বিভিন্ন কোর্টের মাঝে দেখা যাচ্ছে একেবারে সন্ধ্যার পরও সাক্ষী লর আর এবং কোন সাক্ষী রিফারেন্স না দেয় জেলা দায়রা জজর ইল্লা নির্দেশনারে সাধুবাদ জানিয়ে চট্টগ্রামের বোধ আইনজীবী আর আর মহামান্য প্রধান বিচারপতিও একইভাবে হইতে কোনো সাক্ষী যেন কষ্ট ন পায় সাক্ষীও সাক্ষী দিতে আইলি তার আর সাক্ষী যাতে গ্রহণ করা হয় কিন্তু আর যশব আর কেন গইয়ে না হদ দেয় যে তো আর আর কোর্টের মধ্যে যদ্দু সাক্ষী এবে ইনো সাক্ষী লন ফুরিব আর আর মাননীয় জেলা ও দারা জসার যে জি যে অর্ডার দি এ না আর মনে করি জি চট্টগ্রাম কোর্টের মধ্যে অন্তত আর আর মামলার দ্রুত নিষ্পত্তি হইব মাননীয় বিজ্ঞ জেলা ও দারা জজ মহোদয় যে কথাটা বলেছেন আমি তাকে সাধুবাদ জানাই এবং বিচার বিভাগের জন্য এটা একটি উৎকৃষ্ট উদাহরণ হতে পারে মোহাম্মদ নাজামুদ্দিন আবির সি প্লাস টিভি চট্টগ্রাম